তোমরা একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য ইউটিউব ভিডিওতে এসেছো, দিনের পর দিন গাধার মতো খাটনি খেটে ভিডিও বানিয়ে যাচ্ছ, কিন্তু ভিউস আসছে না। ভিডিও আপলোড করলেই 15, 20, 30, 40, 50, 100 ভিউস, এর বেশি ভিউস আসেই না। বছরের পর বছর হয়ে যাচ্ছে, 1 বছর, 2 বছর, 3 বছর ধরে অনেকেই খাটনি খেটে যাচ্ছে ইউটিউবে, কিন্তু ভিউস আনতে পারছে না। অনেকের ভিডিও দেখেছে, অনেক অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখেছে, যা যা করতে বলেছে বড় বড় ইউটিউবাররা সমস্ত কিছুই করেছো, কিন্তু তারপরেও কোনো ভিউসই আসছে না। কিন্তু কেন ভিউস আসছে না, এটাই তোমাদের সবার প্রথমে জানতে হবে যে কেন ভিউস আসছে না। আর ভিউস আনতে গেলে তোমাদেরকে কী কী করতে হবে, মনে অনেক স্বপ্ন নিয়ে এসেছো, আশা নিয়ে এসেছো, দেখছো অনেক অনেক ইউটিউবাররা কী করছে, ইউটিউব ভিডিও বানিয়ে প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে, তুমিও চাও ইনকাম করতে, কিন্তু ইনকাম দূরে থাক, ইনকাম তো দূরে থাক, তোমার এখনও চ্যানেল মনিটাইজই হয়নি। চ্যানেল মনিটাইজ করতে গেলে তোমরা ভালোভাবেই জানো যে একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে ইউটিউব টাইম দিয়েছে 1 বছর, 1 বছরের মধ্যে তোমাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাকে পূরণ করতে হবে। 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইমের খেলা, তোমাকে কিন্তু এটা পূরণ করতে হবে। ইউটিউব ভালোভাবেই জানে এটা একটা কঠিন ব্যাপার, তাই কিন্তু 1 বছর টাইম দিয়েছে। যদি এটা সহজে হতো পূরণ করা, তাহলে কিন্তু তোমাদেরকে বলতো যে 1 মাসে পূরণ করো, 2 মাসে পূরণ করো, 3 মাসে পূরণ করো। ইউটিউব জানে যে বেশিরভাগ মানুষ পারবে না, 1, 2 মাস, 3 মাসে কিন্তু বেশিরভাগ মানুষ পারবে না, তাই ইউটিউব কিন্তু সেটাকে তোমাকে 1 বছরটা করে দিয়েছে, 1 বছর টাইম দিয়েছে যে 1 বছরের মধ্যে তুমি পূরণ করে দেখাও। শর্ট চ্যানেলের জন্য কী করেছে, শর্ট চ্যানেল মনিটাইজ করার জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউস তোমাকে পেতে হবে, তারপরেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। তো শর্ট চ্যানেলের ইমপ্রেশনটা অনেক বেশি দেয়, ওই জন্য 10 মিলিয়ন ভিউসের কথা বলা হয়েছে। আর এখানে তোমার বড় ভিডিওর জন্য, লং ভিডিওর জন্য 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা পূরণ করতে পারলেই তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে। শুধু মনিটাইজ করলে তো হবে না, চ্যানেলে কিন্তু প্রচুর প্রচুর ভিউস আনতে হবে, তারপরেই তোমার ভিডিওতে কিন্তু ইনকাম হবে। অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখেছো, কিন্তু তারপরও কোনো ভিডিওতে ভিউস আনতে পারছো না। ইউটিউব যে তোমাকে 1 বছর টাইম দিয়েছে চ্যানেল মনিটাইজ করার জন্য, এই 1 বছরের মধ্যে অনেকেই অনেক রকমভাবে চেষ্টা করে চ্যানেলকে মনিটাইজ করার জন্য। কেউ কেউ কী করে জানো, কেউ কেউ করে 1 বছরের মধ্যে চ্যানেলটার মধ্যে চ্যানেলটাকে পুরো খিচুড়ি বানিয়ে দেয়, কয়দিন টেক ভিডিও আপলোড করে, কয়দিন ব্লগ ভিডিও আপলোড করে, কয়দিন রান্নার ভিডিও, কয়দিন কমেডির ভিডিও, এরকমভাবে আপলোড করতে থাকে। এইভাবে আপলোড করে ক্যাটাগরি চেঞ্জ না করে এটা কিন্তু আপলোড করতে থাকে, তো ওটাকে মিক্সড কন্টেন্ট করে ফেলে, চ্যানেলটাকে পুরো খিচুড়ি বানিয়ে মিক্সড কন্টেন্ট করে ফেলে। ইউটিউব বুঝতেই পারে না যে কোন কার কাছে পাঠাবে, কোন ক্যাটাগরির চ্যানেল এটা, কোন ক্যাটাগরির লোকরা এটা পছন্দ করবে। অনেক অনেক ক্যাটাগরি আছে যে অনেকে কমেডি দেখতে পছন্দ করে, অনেকে ভ্লগ দেখতে পছন্দ করে, তো যারা যেটা দেখতে পছন্দ করে তাদের কাছেই কিন্তু চ্যানেলটাকে প্রমোট করা হয়। কিন্তু এটা কোন চ্যানেল ইউটিউব নিজেই বুঝতে পারে না, এটা কি ভ্লগ চ্যানেল, এটা কি টেক চ্যানেল, এটা কি কমেডি চ্যানেল, ইউটিউব নিজেই বুঝতে পারে না। ওই জন্য তোমাদের চ্যানেলটাকে ইউটিউব প্রমোট করে না, চ্যানেল ওইভাবে ডাউন হয়ে থাকে, চ্যানেল কখনো আপ হয় না আর আপ হবেও না। এরকমভাবে যদি মিক্সড কন্টেন্ট করে তুমি ভিডিও আপলোড দিতে থাকো, তাহলে কিন্তু চ্যানেল কখনোই আপ হবে না। আবার অনেকে কী করে, সাব পর সাব করে, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, লোকের কমেন্টে গিয়ে বলে আসে, বড় বড় ইউটিউবারদের কমেন্টে গিয়ে বলে আসে, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, আমিও তোমাকে সাবস্ক্রাইব করব, তুমি আমার পাশে থেকো, আমি তোমার পাশে থাকব, কম করে থোড়ি না তোমার ভিডিওতে ভিউস আসবে। কেউ কি আসবে তোমার চ্যানেলে ভিডিও দেখতে? কেউ আসবে না। একদিন হয়তো একজন কমেন্টটা পড়ে একটু দুঃখ লাগলো, একটু আসলো, দেখে গেল, কিন্তু তারপরের দিন কি আসবে দেখতে? তারপরের দিন আসবে না। বা তোমার ভিডিওতে ক্লিক করলো, ভিডিওটা অল্প একটু চালালো, 10 সেকেন্ড 15 সেকেন্ড চালালো, চালানোর পরে দেখলো তোমার ভিডিওতে কোনো দম নেই, ভিডিও ভালো লাগছে না। তো সবার প্রথমে তোমার ভিডিওতে ভিউস আনতে গেলে তোমাকে ভালো কন্টেন্টের ভিডিও তোমাকে তৈরি করতে হবে, ভালো ভালো কন্টেন্ট, যে লোকে একবার যখন ক্লিক করে ভিডিওতে ঢুকবে, ঢোকার পরে সে আর ভিডিও থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করবে না, তার ভিডিওটাকে যে স্ক্রল করে চলে যাবে বা স্কিপ করতে ইচ্ছে করবে না, সেরকম ভিডিও তোমাকে তৈরি করতে হবে, যে যে একবার ভিডিওতে ঢুকবে সে আর ভিডিওটা শেষ অবধি না দেখে বেরোবে না, সেই রকম ভিডিও তোমাকে তৈরি করতে হবে। আর তোমাকে থাম্বেলটা অ্যাট্রাক্টিভ থাম্বেল তৈরি করতে হবে, যে যে থাম্বেলটা দেখার পর লোকে যখনই তোমার মোবাইলটা, লোকে মোবাইল চালাতে চালাতে যখনই তোমার থাম্বেলটা শো হবে না, তখন থাম্বেলটা দেখেই যাতে মন চায় যে এই ভিডিওটার মধ্যে আমি একবার ঢুকি, এই ভিডিওটাতে একবার ক্লিক করে দেখি যে ভিডিওটার মধ্যে কী আছে। যদি তুমি থাম্বেল অ্যাট্রাক্টিভই না করতে পারো, তবে তো কেউ তোমার থাম্বেলে, তোমার ভিডিওতে প্রবেশই করবে না, তোমার থাম্বেলে কেউ ক্লিকই করবে না।
তো যখন ক্লিক থ্রু রেট কমে যাবে তখন কিন্তু তোমার ভিডিওর ভিউজটা কিন্তু ডাউন হয়ে যাবে। যখন দেখবে যে ক্লিক থ্রু রেট ভালো, অ্যাভারেজ ডিউরেশন ভালো ভিডিও, তখনই কিন্তু তোমার চ্যানেলের ভিউজটা আপ হবে। তাই তোমাদেরকে মিক্স কন্টেন্ট না বানিয়ে এক বছরের মধ্যে তোমাদের চ্যানেলকে মিক্স কন্টেন্ট না বানিয়ে কয়দিন এটা কয়দিন ওটা কয়দিন সেটা এভাবে না বানিয়ে তোমরা একটা চ্যানেলকে তিন মাস করে চালাও, যে এই তিন মাস আমি এই ভিডিও দেব, ওই তিন মাস আমি এই ভিডিও দেব। মানে তিন মাসের একদিন কমও হবে না, একদিন বেশি হবে না, রেগুলার তোমরা ভিডিও আপলোড করবে, ভালো কন্টেন্টের ভিডিও আপলোড করবে। সেটা ক্যাটাগরি চেঞ্জ করে, কয়দিন ক্যাটাগরি দেবে, ভ্লগ ক্যাটাগরি যখন তুমি সেটিংসে যখন ভ্লগ ক্যাটাগরি করবে তখন তুমি ভ্লগ ভিডিও কিন্তু আপলোড করবে। আবার যখন তুমি যে দেখছো যে ভ্লগে তোমার ভিউস আসছে না, যদি দেখো যে তোমার ভ্লগে ভিউস আসছে না, তবে তুমি আবার ক্যাটাগরিটাকে চেঞ্জ করতে হবে। যে ক্যাটাগরি চেঞ্জ না করেই তুমি মিক্স কন্টেন্ট দিয়ে দিলে, ভ্লগ ক্যাটাগরি রেখে দিলে, অথচ এখান দিয়ে আপলোড করছো টেক ভিডিও, কমেডি ভিডিও, তাহলে কিন্তু হবে না। তোমাকে ক্যাটাগরিটা চেঞ্জ করে তারপরে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। যখন তুমি দেখবে যে তোমার ভ্লগ ক্যাটাগরিতে তোমার ভিউস আসছে না, তিন মাস তুমি ভিডিও আপলোড দিয়ে ফেলেছো, ভালো ভালো ভিডিও আপলোড দিয়েছো, রেগুলার ভিডিও আপলোড দিয়েছো, কিন্তু তারপরেও কোনো ভিউস নেই, চ্যানেলে কোনো রেসপন্স নেই, তখন তুমি কি করবে, চ্যানেলটার ক্যাটাগরি চেঞ্জ করে তুমি আবার অন্য ভিডিও আপলোড করে দেবে। বা তুমি চ্যানেলের নামটা চেঞ্জ করে দিতে পারো, বা চ্যানেলের ক্যাটাগরিটা চেঞ্জ করে দিয়ে তুমি ধরো কমেডি, এবার তুমি কমেডি ভিডিও আপলোড করবে তো কমেডি করে দেবে, কমেডি ক্যাটাগরি করে দিয়ে তুমি কমেডি ভিডিও আপলোড করবে। তুমি ধরো টেক ভিডিও করবে তো তাহলে সেখানে টেক ক্যাটাগরি সিলেক্ট করে তারপরে তুমি টেক ভিডিও বানাবে। তো এভাবে তুমি তিন মাস করে দেখো, যদি ভিডিও ভাইরাল হওয়ার হয় ওই তিন মাসের মধ্যেই হবে। তুমি যদি ভালো ভালো ভিডিও বানাও তাহলে তোমার ভিডিও যদি ভালো হয় তাহলে তোমার ভিডিও যদি ভাইরাল হওয়ার হয় তাহলে তোমার ওই তিন মাসের মধ্যে হবে, আর না হলে তিন মাসের মধ্যেই হবে না। তোমার ভিডিও যদি ভাইরাল না হওয়ার হয় তাহলে কিন্তু তিন মাস কেন, ছ মাস, এক বছর, দু বছর ভিডিও তুমি যদি আপলোড করে যাও তাও কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। তাই তুমি তিন মাস টার্গেট নাও, যে তিন মাস আমি এই ভিডিও আপলোড করব, তিন মাস আমি ওই ভিডিও আপলোড করব। এভাবে তুমি ভিডিও আপলোড দিয়ে যাও। আশা করি যে তোমার যে মিক্স কন্টেন্টগুলো তুমি করেছো সেই তুলনায় তুমি যে এখন এই যে ক্যাটাগরি চেঞ্জ করে করে যে তুমি তোমার চ্যানেলটাকে তুমি চেঞ্জ করবে, তো এভাবে যদি তুমি চেঞ্জ করো তাহলে কিন্তু তোমার লাইফটাও চেঞ্জ হয়ে যেতে পারে। এইভাবে তুমি যদি কন্টেন্টগুলোকে, তোমার ক্যাটাগরিগুলোকে চেঞ্জ করে তুমি যদি ভিডিও আপলোড দিয়ে যাও তাহলে হয়তো তোমার লাইফটা কিন্তু এবার এই চেঞ্জের সাথে সাথে তোমার লাইফটাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। অনেক তো সেটিংস করেছো, অনেক ইউটিউবাররা অনেক কিছু বলেছে, অনেক কিছু করেছো, কিন্তু তারপরও কোনো কিছুতে কোনো রেসপন্স তুমি পাওনি, তাহলে তুমি এই সেটিংসটি করে দেখো। এই সেটিংস করলে কিন্তু তুমি তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আনতে পারবে, আমার মনে হয় তুমি ভিউজ আনতে পারবে, এখানে তুমি ব্যর্থ হবে না। কিন্তু এক বছরের মধ্যে তুমি তিন মাস করে তুমি তিন চার পাঁচটা রকমের ক্যাটাগরি তুমি চালাও, তিন মাস এই ক্যাটাগরি, তিন মাস ওই ক্যাটাগরি, তিন মাস ওই ক্যাটাগরি, দেখবে এর মধ্যে কোনো না কোনো ক্যাটাগরি তোমার ভাইরাল হবেই। এরকম অনেক চ্যানেল আছে, যেমন গরিব এমএস ভ্লগ, দেখতে পাচ্ছ স্ক্রিনে গরিব এমএস ভ্লগ, এই চ্যানেলটা কিন্তু আগে ছিল গেমিং চ্যানেল, এই চ্যানেলের নাম আগে ছিল গরিব এমএস গেমিং। তো এটা ছিল, এটা গেমিং চ্যানেল ছিল, উনি তখন গেমিং মানে গেমের ভিডিও আপলোড করতো, গেমের ভিডিও আপলোড করতে করতে যখন অল্প 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 ভিউস পেতে পেতে চ্যানেলটা কোনোভাবে মনিটাইজ হয়। চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরে যখন অ্যাডসেন্স আসে ওনার কাছে, তো অ্যাডসেন্সের নিয়ে একটা ভিডিও তৈরি করে, তারপরে সেই অ্যাডসেন্সের ভিডিওতে ভালো ভিউস আসে। আগে উনি যে গেমের ভিডিও তৈরি করতো, গেমের ভিডিওর ভিউস যা আসতো সেই তুলনায় ওনার অ্যাডসেন্সের যে ভিডিওটা উনি ভ্লগ টাইপের তৈরি করেছে সেই ভিডিওতে কিন্তু বেশি ভিউস আসে, অনেক তুলনায় অনেক ভিউস আসে। তারপরে উনি বুঝতে পারে না যে ওনার ভ্লগেই কিন্তু ওনার চ্যানেলটা কিন্তু ভ্লগের জন্য তৈরি হয়েছে, গেমিংয়ের জন্য নয়, তাও কিন্তু উনি বুঝতে পারে না। তারপরে উনি তারপরেও উনি গেমের ভিডিও আপলোড করতো, তারপরে দেখতো যে ভিউস ডাউন, সেরকম কোনো ভিউস আসে না, 500,000 এরকম ভিউস আসে। তারপরে উনি কী করলো, আবার যখন পেমেন্টের ভিডিও পেলো, যখন উনি ফার্স্ট পেমেন্ট পেলো, সেই পেমেন্টের ভিডিও যখন উনি আপলোড করলো, পেমেন্টের ভিডিও মিলিয়নের উপরে ভিউস হয়ে গেছে। তারপরে উনি বুঝতে পারলো যে এটা ওনার এই ভ্লগের জন্যই তৈরি হয়েছে চ্যানেলটা, গেমিংয়ের জন্য নয়। তারপর থেকে উনি ভ্লগ আপলোড করে, প্রত্যেকটা ভ্লগে ওনার প্রচুর প্রচুর ভিউস। তো এভাবে আরও অনেক চ্যানেল আছে যারা এরকম চ্যানেলের নাম চেঞ্জ করে, চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করে এরকমভাবে ভিডিও তৈরি করেছে আর
ভাইরাল হয়ে গেছে। তো আশা করা যায় তুমিও যদি এভাবে তুমি ক্যাটাগরি চেঞ্জ করে করে তিন মাস করে যদি তুমি ক্যাটাগরি চেঞ্জ করে করে তুমি ভিডিও আপলোড করো, সুন্দর সুন্দর ভিডিও আপলোড করো ভালো কন্টেন্টের, তাহলে কিন্তু আশা করা যায় তোমার ভিডিওতেও ভিউজ আসবে। তাহলে বোঝা গেল আজকের ভিডিওটি, তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।